হ্যালো বন্ধুরা, গভর্নমেন্ট জব উইথ স্টাডিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ভারত সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেকেন্ড পার্টটা, যেগুলি হয়তো তোমরা অনেকে জানো আবার অনেকেই জানো না। তাই দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রথমে রয়েছে যে ভারতের যে ইন্ডিয়া নামটি কারা দিয়েছে, নামটা দিয়েছে গ্রিকরা। প্রতিবেশী দেশের সংখ্যা ভারতের কটি? 9টি। কী কী? চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান আর আফগানিস্তান। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা হয়েছে পাক প্রণালীর দ্বারা, এটা আশা করি আপনারা সবাই জানেন। নেক্সট আছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখাকে বলা হয় রেড ক্লিফ। ভারত আর পাকিস্তানের মধ্যে সীমারেখাকে বলা হয় রেড ক্লিফ। ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখাকে বলা হয় ডুরান্ড লাইন। ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখাকে বলা হয় ডুরান্ড লাইন। ভারত ও চীনের মধ্যে সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন। সবচেয়ে বড় প্রতিবেশী দেশ হলো চীন, আর সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ। সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে ভারত। হ্যাঁ, ভারত সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে। সবচেয়ে কম বাউন্ডারি শেয়ার করেছে কার সঙ্গে? না, আফগানিস্তানের সঙ্গে, প্রায় 106 কিলোমিটার। নেক্সট, সবচেয়ে জনবহুল শহর ভারতের মুম্বাই। বৃহত্তম চিড়িয়াখানা কোথায় আছে? কলকাতাতে, আলিপুরদুয়ার, আলিপুর চিড়িয়াখানা। দীর্ঘতম সমুদ্র সৈকত হলো মেরিনা, কোথায় অবস্থিত? চেন্নাই আছে। দীর্ঘতম সেতু হলো মহাত্মা গান্ধী সেতু, এটি পাটনাতে অবস্থিত। দীর্ঘতম স্টেডিয়াম সল্টলেক, এখানে স্টেডিয়াম আছে, স্টেডিয়াম হবে, ঠিক আছে। বৃহত্তম উপজাতি হবে গন্ড। বৃহত্তম তৈল শোধনাগার কয়ালি। বৃহত্তম সংশোধনাগার তিহাড়। উচ্চতম বিমানবন্দর লে। বৃহত্তম স্তূপ সাঁচি। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো মৌসিনরাম। দীর্ঘতম উপকূল হলো গুজরাটে আছে, গুজরাটে অবস্থিত দীর্ঘতম উপকূল ভারতের সবচেয়ে। নেক্সট, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। উত্তর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু। পশ্চিম ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর। আর পূর্ব ভারতের সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নাচ চাবার উয়া না সরি নাম চাবার উয়া। জলবায়ু হলো আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির ভারতের। ভারতের প্রধান কৃষিজ ফসল হলো ধান। পুরুষ আর স্ত্রী অনুপাত ভারতে 1:940। বৃহত্তম বন্দর হলো মুম্বাই। বৃহত্তম রেল স্টেশন প্ল্যাটফর্ম ওয়াইজ অনুযায়ী হাওড়া। বৃহত্তম জেলা হলো গুজরাটের কচ্ছ। আর ক্ষুদ্রতম জেলা হলো মাহে। সবচেয়ে বেশি লোকসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। সবচেয়ে বেশি লোকসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। আর সবচেয়ে কম লোকসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সবচেয়ে বড় উপনদী হলো যমুনা। ভারতের সবচেয়ে বড় উপনদী হলো যমুনা। নেক্সট, ভারতের প্রাচীনতম সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে NH2। উচ্চতম মূর্তি হলো স্ট্যাচু অফ ইউনিটি। দীর্ঘতম গুহপথ হলো জহর টানেল। দীর্ঘতম বৈদ্যুতিক রেলপথ হলো দিল্লি থেকে পাটনা হয়ে কলকাতা, বৈদ্যুতিক রেলপথ, ঠিক আছে। উচ্চতম রাস্তা হলো খড়দুংলা। স্থলভাগের পরিসীমা ভারতের 15,200 কিলোমিটার,
উপকূল ভাগের পরিসীমা 7517 কিলোমিটার, এটা প্রায় ম্যাক্সিমাম দিয়ে আসে, 119 বিশ হতে পারে, ঠিক আছে। প্রথম সূর্য দেখা যায় ভারতে, সবাই জানো, অরুণাচল প্রদেশে, এবং শেষ সূর্য দেখা যায় অর্থাৎ ভারতের পশ্চিমে অবস্থিত গুজরাটে। গুজরাট এবং অরুণাচল প্রদেশের মধ্যে সময় পার্থক্য 2 ঘন্টা। কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5 ঘন্টা 30 আগে, 5.5 ঘন্টা আগে। ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5.5 ঘন্টা আগে। সবচেয়ে বেশি জেলা হচ্ছে উত্তরপ্রদেশ, সবচেয়ে কম জেলা হলো সিকিম। না, সিকিম সবচেয়ে কম জেলা আছে, আর উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি জেলা আছে। ভারতের মোট জেলার পরিমাণ 713টি। দ্রুততম রেল হলো ভারতের গতিমান এক্সপ্রেস। সবচেয়ে বড় পরীক্ষালয় হচ্ছে ঘানা। সবচেয়ে উষ্ণতম স্থান বিদয়লি, সবচেয়ে শীতলতম স্থান দ্রস। হিমালয় রানী বলা হয় মৌসুরীকে, উৎসবেশ্বর বলা হয় মাদুরাইকে। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল জয়সলমীর, রাজস্থানে অবস্থিত। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ব্যাঙ্গালোরকে বলা হয়। ভারতের বোস্টন আহমেদাবাদকে বলা হয়। দীর্ঘতম নদী বদ্বীপ হচ্ছে মাজুলি। এখানে ভিডিওটা তোমরা ভালো করে পজ করে পড়ে নিও। নেক্সট নেক্সট আছে বৃহত্তম গুহ মন্দির ইলোরা। ইলোরা হলো ভারতের বৃহত্তম গুহ মন্দির। আচ্ছা, ভারতের বৃহত্তম পশুমেলা যদি বলে সোনপুর, এটা বিহারে অবস্থিত। উচ্চতম প্রবেশদ্বার বুলন দরওয়াজা। উচ্চতম বিমান বন্দর লে, লাদাখ অবস্থিত, জম্মু কাশ্মীর। সর্বোচ্চ সরি সর্বাধিক সর্বাধিক সম্মানজনক পুরস্কার হচ্ছে ভারত রত্ন। সর্বোচ্চ সমরাঙ্গন সিয়াচেন হিমবাহ। দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। সর্বাধিক সম্মানীয় সামরিক পুরস্কার পরমবীর চক্র। উচ্চতম জলপ্রপাত গেরসপ্পা, এটি কর্ণাটকা অবস্থিত। বৃহত্তম বারান্ডা রামেশ্বরের মন্দিরের বারান্ডা। আর বৃহত্তম ঝুলন্ত সেতু হাওড়া সেতু, এসব বৃহত্তম সেতু।